এফালৰ পৰা উঠি গৈছে গাড়ী, এফালৰ পৰা উঠি গৈছে ঘৰ দুৱাৰ, ওচৰে পাজৰে থকা নাও সকলো এক সংহাৰী ৰূপ লৈছে মিকজমে। এই মিকজমৰ প্ৰভাৱ এতিয়ালৈকে কিমান পৰিছে? এই মিকজমৰ ফলত 80খনকৈ ৰেল বাতিল কৰিব লগা হৈছে, বিমান বাতিল কৰিব লগা হৈছে, 1500 যাত্ৰী আবদ্ধ হৈ আছে, যাতায়াত সম্পূৰ্ণৰূপে বিধ্বস্ত হৈছে, উৰণ ক্ষেত্ৰৰ ওপৰত গাড়ী ৰাখিব লগা হৈছে, তলত নামি আহিব নোৱাৰা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। আৰু এনেকুৱা নহয় যে সেয়া হাম কাটিছে, সেয়া এতিয়াও অব্যাহত আছে। আপোনাক মিকজমৰ কথা জনাব ল'ম এই মুহূৰ্তত। সাগৰীয় ঘূৰ্ণী মিকজমে কেনেকৈ সংহাৰী ৰূপ লৈছে চেন্নাইত, এটাৰ পাছত আনটোকৈ এনে পৰিঘটনা সংঘটিত হৈ আহে এই সাগৰ তীৰত থকা ৰাজ্যসমূহত। ব্যতিক্ৰম নহয় এইবাৰো। এই মিকজম কিয় ইমান ভয়ংকৰ হৈছে, কেতিয়ালৈকে ইয়াৰ প্ৰভাৱ পৰিব, এতিয়ালৈকে এই বিষয়টোৰ ওপৰত কেনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে, সেইখিনি আঁতিগুৰি মাৰি আপোনাক জনাম। যদি আপুনিও মিকজমৰ বিষয়ে শুনিছে, মিকজমৰ বিষয়ে আপোনাৰ হাততো আপডেটছ আছে, চেন্নাইত কৰ্মৰত কোনো ব্যক্তি যদি আছে, বিশেষত আমি হাস্পতাল কেন্দ্ৰিক বা চিকিৎসা কেন্দ্ৰিক কথাৰ কাৰণে প্ৰায়ে আমি চেন্নাইলৈ যাওঁ, তেনেকুৱা সময়ত যদি আপোনাৰো কোনো প্ৰিয়জন বা আপোনাৰ চিনাকি কোনোবা আছে, তেতিয়াহ'লে নিশ্চয়কৈ এবাৰ খবৰ লওক, বিষয়টো সংক্ৰান্তত এবাৰ জানক। কাৰণ প্ৰায় 10,000 মানুহ খুব কম সময়ৰ ভিতৰত স্থানান্তৰ কৰা হ'ব, ক'ৰ পৰা ক'লৈ জনাম আপোনাক। চেন্নাইৰ পিছত এই মিকজম অন্ধ্ৰপ্ৰদেশলৈ আহিব, পশ্চিমবংগলৈকো আহি আছে, আৰু তাত ধাৰাসাৰ বৰষুণ হৈ তাত হয়তো জলপ্ৰলয় হোৱাৰ সম্ভাৱনা প্ৰকট হৈ পৰিব। এই মুহূৰ্তৰ যিসমূহ দৃশ্য আপোনাক দেখুৱাবলৈ লৈছোঁ, এইসমূহ দৃশ্য চাওক। চেন্নাইৰ এনেকৈ উটুৱাই নিছে আটাইখিনি বিল্ডিঙৰ তলৰ পৰা থকা যিমানবোৰ পাৰ্কিঙত গাড়ী আছিল সকলোবোৰ তাৰ পৰা লৈ যোৱা হৈছে। তাৰ পৰা পানীয়ে, অতিৰিক্ত পানীফাকে জলপ্ৰলয়ে লৈ গৈছে, সংহাৰী ৰূপ ধাৰণ কৰা দেখা গৈছে। আনকি আপোনাক এটা সৰুকৈ দৃশ্যও দেখুৱাইছোঁ, পৰৱৰ্তী সময়ত আমি ভালকৈ দেখুৱাম। এইটো হৈছে ঘৰিয়াল এটা, ৰাজপথত ঘৰিয়াল দেখা গৈছে, ট্ৰাকৰ মাজত আৰু এটা ট্ৰাক, ঘৰিয়ালটো ভয় খাইছে ৰাজপথ পাৰ হোৱাৰ এই দৃশ্য। এতিয়া এই ঘটনাত, এই মিকজমৰ ফলত এতিয়ালৈকে 6গৰাকীয়ে প্ৰাণ হেৰুৱাইছে। আচৰিত কথাটো হৈছে যে প্ৰাণ হেৰুওৱা লোকৰ সংখ্যা বৃদ্ধি পাব পাৰে, কাৰণ সংকটজনক অৱস্থাত বহুকেইগৰাকীক হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে। কিন্তু বহু আগতীয়াকৈ আটাইখিনি খবৰ দিয়াৰ পাছতো তেওঁলোকক ৰেস্কিউ কৰিব পৰা সময়মতে নগ'ল নেকি, সেই স্থানৰ পৰা স্থানান্তৰ কৰিব পৰা নগ'ল নেকি? আপুনি যদি এতিয়াও গুগলত ছাৰ্চ কৰে আৰু যদি চায় যে চাইক্লোন হাই এলাৰ্ট ইন ইণ্ডিয়া বা মিকজম বুলি যদি মাৰে, আপুনি ডাইৰেক্ট পাব। আৰু যদি নাপায়, তেতিয়াহ'লে আপুনি যদি চাইক্লোন হাই এলাৰ্ট ইন ইণ্ডিয়া নাও বুলি মাৰে, তেতিয়াহ'লে আপুনি দেখিব ৰেড এলাৰ্ট দি থোৱা হৈছে মিকজমৰ তামিলনাডুৰ স্থানত দি থোৱা হৈছে, অন্ধ্ৰপ্ৰদেশৰ কিছু কিছু স্থানত ৰেড জ'ন দি থোৱা হৈছে, আৰু সেয়া যদি আপুনি অলপমান দূৰলৈকে যায় পশ্চিমবংগলৈকো সেই ৰেড এলাৰ্টটো আপুনি দেখা পাব। অৰ্থাৎ হাই এলাৰ্ট জাৰি কৰা হৈছে, তাত থকা লোকসকল মাছমৰীয়াৰ পৰা আৰম্ভ কৰি কোনো ব্যক্তি যদি তাত থাকে বা কোনো লোক যদি তাত বসবাস কৰি আছে বা কোনোবাই যদি ফুৰিবলৈ হ'লেও গৈছে, অন্যান্য বিভিন্ন কাৰণত কোনো ধৰণৰ জনতা যদি তাত আছে, যিকোনো জীৱকুল যদি তাত আছে, আঁতৰ কৰিবলৈ প্ৰশাসনক, NDRF SDRF বাহিনীক সতৰ্ক কৰি দিয়া হৈছে। সকলোকে জনোৱা হৈছে যে অতি সোনকালে তাৰ পৰা আঁতৰ কৰি দিব লাগে। কিন্তু তাৰ পাছতো 6গৰাকীয়ে প্ৰাণ হেৰুৱাইছে, যি বিষয়টো শংকাজনক, আৰু আহতও হৈছে কেইবাগৰাকী। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে বিষয়টোক লৈ কথা পাতি আছে, ইতিমধ্যে প্ৰতিটো মুহূৰ্তৰ আপডেটছ তেখেতে লৈ আছে, আৰু আমাৰ হাতত অহা তথ্য অনুসৰি শেহতীয়াকৈ আপোনাক এটা খবৰ জনাব বিচাৰিছোঁ যে চেন্নাই এয়াৰপোৰ্ট, যি এয়াৰপোৰ্টটো বন্ধ কৰি ৰখা হৈছিল, সেই চেন্নাই এয়াৰপোৰ্টৰ পৰা এই মুহূৰ্তত কিছু সময়ৰ আগত, অৰ্থাৎ সময়টো আপোনাক যদি আমি জনাই দিওঁ, 1:10 আজি, কালিৰ পৰা যিহেতু বন্ধ হৈ আছিল, 1500 যাত্ৰী তাত আবদ্ধ হৈ আছিল, গতিকে 1:10 প্ৰথমখন ফ্লাইট উৰা মাৰিছে। বিৰাট ভাল খবৰ। আৰু এয়াৰপোৰ্ট অথৰিটি অফ ইণ্ডিয়া, তাত কৰ্মৰত যিসকল ব্যক্তি, তেওঁলোকে ইয়াৰ বাবে শলাগৰ পাত্ৰ, প্ৰশংসাৰ পাত্ৰ। স্বাভাৱিকতে যে ইমান বেছি পানী হৈ আছে, এতিয়াও চাৰিওফালে পানী হৈ আছে, এয়াৰপোৰ্টতো পানী হৈছিল, গতিকে বন্ধ ৰাখিব লগা হৈছিল বিমান সেৱা। তাৰ পাছতো এই এয়াৰপোৰ্টৰ ভিতৰত AAI কৰ্তৃপক্ষই সোমাই চাফা কৰি তাক শুকুৱাই তাত ফ্লাইট যাব পৰা ব্যৱস্থা কৰি দিছে। কাৰণ 1500 যাত্ৰী চেন্নাইৰ দৰে এটা অতি ব্যস্ত বিমানবন্দৰত আবদ্ধ হৈ থকাটো ইমান সহজ কথা নহয়, এটা বিৰাট ইণ্টাৰনেশ্যনেল ফেক্ট। গতিকে ইণ্টাৰনেশ্যনেল ফেক্টৰটো সহজতে নোহোৱা কৰিব লাগিব আমি, আৰু তাৰ বাবে
যৎপৰোনাস্তি যুদ্ধকালীন তৎপরতার তেওঁলোকে খুব কম সময়ের ভিতর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কর্মচারী সকলে ইয়াক সুচল করে তুলিছে, তার ধন্যবাদ দিছে ইতিমধ্যে সরকারে, রাজ্য সরকার। কিন্তু রেল চলাচল এতিয়ালৈকে হোৱা নাই, রেল চলাচল বাতিল হয়েছে, সাল সলনি করবলগা হয়েছে বহু রাস্তা। চেন্নাইলে আপনি রেলেরে এতিয়া যাব নয়, তাত রাস্তা সাল সলনি করে দিয়া হয়েছে, কারণ উফরি পড়ব পারে, সেই স্থানসমূহ যথেষ্ট বেশি পরিমাণে হয়তো সাংঘাতিক ধরনের এফেক্টেড হব পারে কম সময়ের ভিতর। অন্ধ্রপ্রদেশতো আপনার একে ধরনের পরিবেশ, গতি দাক্ষিণাত্যলে যদি কোনোবা যাব বিচাৰিছে বা কোনোবা যদি আছে তেনেহলে বিষয়টো সংক্রান্ত আপনিও নজর দিয়ক, সাবধান হোক, কথা পাতক, প্রতিটি আপডেট জনাও, আপনাদের চাওক, টেলিভিশন চাওক, সোশ্যাল মিডিয়া চাওক, যিকোনো মুহূর্তের আপডেট সমূহ আপনাদের লো যাওক, আর যার দ্বারা তেওঁলোকক সাবধান করে দিব পৰা যায় আগতীয়াকে, যাতে আপনাদের সতর্ক হব পারে, কারণ ই খাম কটার নাম লওয়া নাই। যদি খাম কাটিলেহেঁতেন, যদি এই প্রক্রিয়া শেষ হলহেঁতেন, তেতিয়াহলে হয়তো বিষয়টো সংক্রান্ত বহুত বেশি চিন্তনীয় নাছিল, কিন্তু ই বৃদ্ধি পাইছে আর ই এটা পশ্চিমবঙ্গের ফলে আহিছে, আর পশ্চিমবঙ্গের পৰা কম সময়ের ভিতর যদি উত্তর পূর্ব সময় সেও এটা কথা হব, পরবর্তী সময় আমি সেই বিষয়েও কথা পাতি। কত কত বৃদ্ধি পাইছে, তিরুপতি বরষুণের পরিমাণ বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে, প্রায় 200 মিলিমিটারতক অধিক বরষুণ হওয়ার সম্ভাবনা আছে, আটাইতকৈ বেশি বরষুণ হয়েছে নেল্লোরত। তার কম বেশি পরিমাণে কত কত বরষুণ হয়েছে আমি জানাবলৈছো আপনাকে। প্রকাশম, বাপতলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কনাসীমা, কাকিনাড়া, তামিলনাড়ুত ইতিমধ্যে বরষুণের প্রবল বরষুণের আরও আগজাননী দি থাকা হয়েছে, কারণ বরষুণ বৃদ্ধি পাব পারে। আর সেই হিসাবত চেন্নাই, তিরুভল্লুভার, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম, রাণীপেট্টাই, ভেলোর, তিরুপত্তুর এইবর জেলাত বিজুলি ঢেরেকনির আগজাননী দিয়া হয়েছে ভয়ঙ্কর বরষুণ হওয়ার সম্ভাবনা আছে বলে ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রে জানাইছে। কন্যাকুমারী, তিনুলেল ভ্যালি, থেনি, তিরুবন্নামালাই, পদুকাট্টাই, ভিল্লুপুরাম আর থাঞ্জাভুর এই সমূহ স্থানতো আগজাননী দিয়া হয়েছে অতিকৈ বরষুণ হওয়ার। লগতে অন্ধ্রপ্রদেশের পৰা 8,000 লোক স্থানান্তর করা হয়েছে এতিয়ালৈকে, সমান্তরালক 28,000ক অন্ধ্রপ্রদেশের যেসম স্থানত গৈ মিজোমে প্রভাব পেলাব পারে সেই স্থানসমূহের পৰা আঁতর করার যৎপরোনাস্তি চেষ্টা অব্যাহত রখা হয়েছে। 28,000 মন করব, এটা বৃহৎ সংখ্যা, তারপর আঁতর করবা হব, তেওঁলোকক নিরাপদ স্থানলৈ লৈ যোৱা হ'ব, তেওঁলোকৰ বাবে সাহায্য সামগ্ৰী দিব লাগিব, বা তেওঁলোকৰ বাবে শিবিৰ, অস্থায়ী শিবিৰ স্থাপন কৰিব লাগিব। গতিকে এক হাহাকাৰময় পৰিৱেশৰ সৃষ্টি হোৱা দেখা গৈছে দাক্ষিণাত্যৰ এইসমূহ ৰাজ্যত এতিয়া, বিশেষত তামিলনাডু আৰু তাৰ পিছত অন্ধ্ৰপ্ৰদেশ। লগতে এই বিষয়টো সংক্ৰান্তত পশ্চিমবংগলৈ যিহেতু আহিব বুলি কৈছোঁ, পশ্চিমবংগত এতিয়ালৈকে কিমান প্ৰভাৱ পৰিছে সেই বিষয়বোৰ আপোনাক এবাৰ জনাবলৈ লৈছোঁ। পশ্চিমবংগত বুধ আৰু বৃহস্পতিবাৰে অৰ্থাৎ 6 আৰু 7 তাৰিখে প্ৰবল বৃষ্টিপাত হ'ব আগজাননী দিছে ইতিমধ্যে। বঙ্গোপসাগরত মিজোমর প্রভাবত ঘূর্ণির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর পশ্চিমবঙ্গের পূব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি এইসমূহ স্থানত, আর কলকাতার হাউলিত প্রচণ্ড বরষুণ হব পারে, কলকাতাত ভয়ঙ্কর বরষুণ হব পারে, প্রচণ্ড প্রবল বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। গতি পশ্চিমবঙ্গলকে এই মিজোম আহি আছে, আর মিজোমে পশ্চিমবঙ্গত এফেক্ট করব পারে, তার পাছত ভারতের উত্তর পূবলে আহিব নাকি সেটা একটা ডাঙর প্রশ্ন, কিন্তু এতিয়ালৈকে তার বিষয়ে কিন্তু কোনো কথা আগবঢ়োৱা নাই বা জনোৱা নাই বতর বিজ্ঞান কেন্দ্রে। কিন্তু এইখানে খবর আপনার শেহতীয়াকৈ জানাইছো, ভাল খবরটির ভিতর হয়েছে যে এয়ারপোর্টের পৰা ফ্লাইট উড়িবলৈ সক্ষম হয়েছে প্রথমখন ফ্লাইট, ইতিমধ্যে আপনার জানাইছিল মুম্বাইলৈ যাব, তারপর UK 821 নম্বরের ফ্লাইট তারপর উড়া মারিছে আর মুম্বাইত গৈ অবতরণ করব, আর তারপর ফ্লাইট এটা গৈ থাকিব। ফ্লাইটের সেয়া ঠিক ভাল হয়েছে সেটা একটা খবর, কিন্তু রেল চলাচল এতিয়ালৈকে বাতিল করা হয়েছে, সেইটোত কোনো আপটুডেট হওয়া নাই, সেই বিষয়টোক লৈ কোনো আপডেটস অহা নাই। লগতে যিসকলক স্থানান্তর করবলগা হয়েছে সেই প্রক্রিয়াও অব্যাহত আছে, যাতায়াতও স্তব্ধ হয়ে থাকা দেখা গেছে, বাহনসমূহ যেসমূহ উড়ন ক্ষেত্রত হয়েছিল বা ওখ স্থানত থাকলে যত্নপর হয়েছিল সেইসমূহ তাতে আছে, তারপর নমাই আনারও ব্যবস্থা এতিয়ালৈকে করবা হওয়া নাই। গতি স্বাভাবিক বর বিশেষ হওয়া নাই, এয়ারপোর্টত কেবল এই 1500 যাত্রীক নিয়ার বাহিরে 70 বিমান যেহেতু বাতিল হয়ে আছে, সেই 70 বিমান 1500 যাত্রীক তারপর স্থানান্তর করার প্রক্রিয়াটির বাহিরে বাকি বর বিশেষ এটা ভাল খবর আপডেটস হয়তো এতিয়ালৈকে অহা নাই। ভয়ঙ্কর হয়ে আছে পরিস্থিতি, উদ্ধার কার্য চলি আছে, অন্ধ্রপ্রদেশত যুদ্ধকালীন তৎপরতা চলি থাকা দেখা গৈছে, পশ্চিমবঙ্গতো হাই এলার্ট জারি করা হয়েছে, তাতো যুদ্ধকালীন তৎপরতা অব্যাহত আছে, আর এনেধরনের এটা মিজোমে ভয়ঙ্কর রূপ লৈছে, ঘূর্ণিয়ে ভয়ঙ্কর রূপ লৈছে,
দক্ষিণাটৰ এই অঞ্চলসমূহ দক্ষিণাটৰ এই বিশেষ বিশেষ স্থানসমূহ যিসমূহক চিহ্নিত কৰা হৈছে যে মেঘজমা এখনটা মাৰিব প্ৰবল বৰষুণ হ'ব সেইসমূহ স্থানৰ পৰা লোকসকলক যিকোনো যুৱকলক তাৰ পৰা স্থানান্তৰ কৰি থকা হৈছে আপুনিও সচেতন হ'ব সাৱধান হ'ব বিষয় সংক্ৰান্তত আগতীয়াকৈ আটাইখিনি জানি ল'ব আজিকালি ইণ্টাৰনেটৰ সকলোবোৰ উপলব্ধ তাৰোপৰিও যদি প্ৰয়োজন হয় তেনেহ'লে আপুনি যদি তেওঁলোকৰ ৱেবছাইট চাই গভৰ্ণমেণ্টৰ ৱেবছাইট চাই সেয়া লাগিলে আপুনি তামিলনাডুৰে হওক নতুবা অন্ধ্ৰপ্ৰদেশৰে হওক পশ্চিমবংগৰে হওক তেতিয়াহ'লে তাত তেওঁলোকে ইমাৰ্জেঞ্চি নম্বৰ দিয়া থাকে তাত এবাৰ ফোন কৰি ল'ব কথাবোৰ অকণমান জানি ল'ব তাৰ পাছতহে যাত্ৰা কৰিব কাৰণ এইসমূহ সময়ত আপুনি তালৈ গ'লে ৱাদী নাপাব তেনেকুৱা সময়সমূহত এনে পৰিস্থিতিত নোযোৱাটোৱে শ্ৰেয় কিন্তু যদিহে যাব লগা হয় তেতিয়াহ'লে আগতীয়াকৈ এবাৰ খবৰ কৰি ল'ব আৰু চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট প্ৰতিটো মুহূৰ্তৰ এনে আপডেটছ আমি আপোনালোকক জনাই যাম এই মুহূৰ্তত মই কৃপাঞ্চলে এই বিশেষ সম্প্ৰচাৰৰ পৰা বিদায় লওঁ